আমার উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অলরেডি প্রত্যেকেই জেনে গেছো যে তোমাদেরকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের 15ই জুন অর্থাৎ সেম ডেটে অফলাইনেই পরীক্ষা হবে। এবং এই ঘোষণার পর তোমরা কিন্তু অনেকেই ফের দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো। তো অফলাইনে পরীক্ষা হবে, সব কিছু ঠিক আছে, কী চেঞ্জ করেছে? তোমাদের টাইমিংটা চেঞ্জ করেছে, 10টা থেকে 1টা, সেখানে 12টা থেকে 3টে পর্যন্ত করেছে। আর কী চেঞ্জ করেছে? আরেকটা জিনিস চেঞ্জ করেছে, কি ছিল, তোমরা অন্যান্য বছর অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে, এবছর কিন্তু নিজেদের স্কুলে পরীক্ষা দিতে হবে। তো এইবারে এই ভিডিওটি হয়তো তোমাদের অনেকের কাছে ভালো কিন্তু নাও লাগতে পারে, কিন্তু আমি কেন তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি শুনতে বলবো, তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে। কারণ একটা সমস্যা দেখা দিচ্ছে যে তোমাদের স্কুলে পরীক্ষা হবে, এই 10 থেকে 15 দিন হয়ে গেল, তোমরা কিন্তু কবে সিদ্ধান্ত জানাবে এই ব্যাপারটা নিয়ে অনেকেই ভালো করে পড়াশোনা করতে পারোনি। তারপরে আংশিক লকডাউনের জন্য অনেক জায়গায় কোচিং সেন্টারও প্রায় বন্ধের মুখে, অনেকে অনেক মাস্টারমশাই তারা পড়াও বন্ধ করে দিয়েছে, এবং আবার স্কুলে পরীক্ষা হবে। তো এই সব কিছু মিলিয়ে তোমরা ভাবছো যে আর পড়াশোনা তেমন না করলেই হয়, যদি পরীক্ষা হয় পরীক্ষা তো স্কুলেই হবে, এবং স্কুলে তো আমাদের স্যার ম্যাডাম থাকবে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট অটোমেটিকই হয়ে যাবে। তোমরা এখানে একটা বড় ভুল করতে চলেছো, কী কী ভুল করতে চলেছো? তো চলো আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো, দেখে তোমরা প্রত্যেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ দাদা, আমরা এই ভুলগুলো করতে যাচ্ছিলাম, এগুলো আমাদের এই সময় একদমই করা উচিত নয়। তাই চলো ভিডিওটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, এবং যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, এবং অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথম তোমার কাছেই কিন্তু পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো 1 নম্বর পয়েন্ট আমি তোমার যেটা বলি, একটা সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ সিবিএসই বোর্ড বা অন্যান্য রাজ্য সরকার বা সেন্ট্রাল বোর্ড যখন বলল যে মাধ্যমিক পরীক্ষা বাতিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পোস্টপন হতে করা হয়েছে, তখন আমরা হয়তো প্রত্যেকে ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়তো আরও 1 মাস পিছিয়ে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে আমাদের বোর্ড, কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু নেয়নি, এবং সরাসরি বলা হলো অফলাইনে পরীক্ষা হবে এবং স্কুলে পরীক্ষা হবে এবং সেম ডেটে পরীক্ষা হবে। তো এই মাঝখানে যে 15-20 দিন হয়ে গেল, এই সময় কিন্তু তোমরা আর্টস গ্রুপ, সায়েন্স গ্রুপ, কমার্স গ্রুপ ম্যাক্সিমাম ছাত্রতে কিন্তু পড়াশোনা থেকে অনেকটাই কিন্তু দূরে সরে গিয়েছিলে, তাহলে তোমাদের এখানে 15-20 দিন কিন্তু লস হয়ে গেল। তাহলে এবার যদি ভাবো যে অফলাইনে আমি পরীক্ষা দিতে যাবো আর তেমন পড়াশোনা না করলেও হবে, তাহলে কিন্তু একটি সমস্যা তোমাদের পড়তে হবে। কী কী সমস্যা? প্রথমত দেখো, যারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়ো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা এই মুহূর্তে একদম বেসিক পড়াগুলো ভালো করে শুরু করো। অর্থাৎ তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তোমরা যদি ভাবো যে আমি কলেজে উঠে একটা ভালো সাবজেক্টে অনার্স নেবো, বা আমি আরও কোনো এন্ট্রান্স পরীক্ষায় আমি বসবো, বা আমি নিটে বসবো, এই টাইপের পরীক্ষা বসবো এবং ভবিষ্যতে কিছু একটা করব, তাদেরকে আমি একদম রিকোয়েস্ট করব তোমরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। কারণ তোমরা 11-12 যে সাবজেক্টগুলো পেয়েছো এবং পড়ছো, সেই সাবজেক্টের বেসিক জিনিসই তোমরা কিন্তু পড়ছো। তোমরা যখন কলেজে উঠবে তখন দেখতে পাবে যে কলেজের অনার্সের পড়াশোনার লেভেলটা কোথায়, অর্থাৎ যদি তোমরা এখানে ফাঁকি মারো তাহলে কিন্তু পরবর্তী পড়াশোনায় কিন্তু তোমাদের বহু সমস্যায় পড়তে হবে। তাই তোমরা যারা সায়েন্স গ্রুপে পড়ো, তোমরা বুঝতে পারছো যে তোমাদের আমি কেন পড়াশোনা করতে বলছি। অর্থাৎ স্কুলে যদি অফলাইনে যদি পরীক্ষা হয় স্কুলে গিয়ে, তো অবশ্যই তোমরা পরীক্ষা দেবে, এবং তোমরা যদি ভাবো যে দাদা পরীক্ষা তো বাতিল হতে পারে, দেখো এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে পরীক্ষা বাতিল হতেও পারে বা নাও হতে পারে, এবং আমাদের কিন্তু বলা হলো 15ই জুনই কিন্তু পরীক্ষা হবে। তো আমি এটুকুনি শিওর, বিগত ওই মাঝখানে মে মাস, এই 1 মাসে কিন্তু কোনো সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জানাবে না বোর্ড। কারণ আমাদের ওদিকে কিন্তু সিবিএসই বোর্ড বলেছে কিন্তু জুন মাসে সিদ্ধান্ত ওরা নেবে যে ওদের পরীক্ষা হবে কি হবে না। তা আমাদের পরীক্ষা মিডিলেই রয়েছে, যদি তখন করোনার প্রভাব প্রচুর পরিমাণে বাড়ে
তাহলে সিবিএসই বোর্ড যদি পরীক্ষা ক্যান্সেল করে তখন আমাদের পশ্চিমবঙ্গে যদি করোনা গ্রাফ যদি না নামে যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখনই হয়তো বাতিল হতে পারে পরীক্ষাটি, নাহলে তো বলছে অফলাইনে স্কুলেই পরীক্ষা হবে। তাহলে এতগুলো দিক থেকে ভেবে কিন্তু ওদের বললাম যারা সায়েন্স নিয়ে পড়ছো প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের খুঁটি খুঁটে পড়া উচিত এই সময়। এবারে আসি কমার্স, তোমরা যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু মেন সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, তাই তোমরা অবশ্যই যখন কলেজে উঠবে অ্যাকাউন্টেন্সি অনার্স নেবে, বা অনেকে ম্যানেজমেন্টে বা মার্কেটিংয়ে অনার্স নিতে পারো। যাই হোক, তোমরা যে অ্যাকাউন্টেন্সি যে অঙ্কগুলো করেছো না ইলেভেন টুয়েলভে একদম সাধারণ লেভেলের বেসিক লেভেলের অঙ্ক, ইজি অঙ্ক, যখনই তোমরা কলেজে উঠবে তখন অঙ্কের লেভেল তোমরা দেখে নেবে যে কোথায় ছিল ইলেভেন টুয়েলভের অঙ্ক আর কোথায় হচ্ছে আমাদের কলেজের অঙ্ক। তাই তোমাদের বারবার বলবো তোমরা যারা কমার্সে পড়ো কেউ একটু ফাঁকি বেরো না, স্কুলে পরীক্ষা হোক বা নাই হোক এবং তোমরা ধরে নাও যে তোমাদের 15 জুনই পরীক্ষা হবে এবং সেই লেভেলেই পড়াটা শুরু করো, কারণ তোমাদের হয়তো স্কুল তো পুরো বন্ধ, কলেজের কোচিং সেন্টারও প্রায় বন্ধ হয়ে গেছে, অনেকটা টাইম পাচ্ছ বাড়িতে, নিজেকে তোমরা অবশ্যই এটা ঝালিয়ে নাও, ভালো করে তৈরি হয়ে নাও যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। কারণ এটুকুনি শিওর তুমি যখন যারা কমার্স নিয়ে পড়ছো যখন কলেজে কোনো প্রফেসরের কাছে বা কোনো স্যারের কাছে পড়তে যাবে তোমাদের কিন্তু ইলেভেন টুয়েলভে যেমন হাতে লিখে লিখে বুঝেছিল এইভাবে জার্নাল করতে হয় লেজার করতে হয়, আমি আশা করি কলেজ লেভেল কিন্তু তোমাকে বোঝাবে না। তুমি যখন কোনো গ্রুপে পড়বে তখন কিন্তু স্যার কিন্তু বুঝে চলে যাবে, বেসিক জিনিস একটুও বোঝাবে না। এবং তুমি যদি এই বেসিক জিনিসগুলো ভালো করে চর্চা করে রাখো তখন কিন্তু সমস্যায় পড়বে, তুমি অঙ্ক বুঝতে পারবে না, অন্যান্য বন্ধুরা কিন্তু ভালো করে বুঝবে, ভালো রিয়াল করবে, তুমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। আমি এই জন্যই বলবো যারা কমার্সে নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই কিন্তু এই 1.5 মাস একদম ফাঁকি মারবে না, ভালো করে পড়াশোনা করো, যা হওয়ার হবে আমার 15 জুন পরীক্ষা এটা ভেবেই তোমরা কিন্তু পড়াশোনাটাকে কন্টিনিউ করো। এবং তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তোমাদের প্রচুর সাবজেক্ট রয়েছে, যে যে সাবজেক্ট নিয়ে পড়ো, আর্টসের তো অনেক রকম সাবজেক্ট এবং অনেকে জিওগ্রাফি থাকে, পল সায়েন্স থাকে, এডুকেশন থাকে, এবং যে যে সাবজেক্টগুলি রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কলেজে কিন্তু আবার ব্যাকেই আসবে। তোমরা যারা পল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের 11 এবং 12 যে পাঠ্য বই তোমরা পড়েছো সেই সেম টপিক তোমরা কলেজে গিয়েও পড়বে, এবং যদি হিস্ট্রি থাকে হিস্ট্রিতে যা যা পড়ে এসো সেই পড়াগুলো সেম কলেজে গিয়েই থাকবে। তাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুঁটিয়ে পড়া উচিত, তোমরা মাথায় ঢুকে নাও তোমাদের 15 জুনই পরীক্ষা হবে। কারণ আমি আগেরবারও একটু আগে বললাম যে বিগত এই মে মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কোনো আর নোটিফিকেশন অর্থাৎ কোনো বিজ্ঞপ্তি আর জারি করা হবে না, যা হবে কিন্তু জুন মাসে। অর্থাৎ যদি করোনা প্রকোপ বাড়ে তাহলে হয়তো আমাদের সিবিএসই বোর্ড যদি বলে ক্যান্সেল হয়তো ক্যান্সেলও করতে পারে, এবং অবশ্যই দেখতে হবে পশ্চিমবঙ্গে আমাদের তখন করোনা যদি বেড়ে যায় তাহলে ক্যান্সেল হবে, আর যদি কমে যায় তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষাটা হতে পারে। এরকম ভাবনা চিন্তা করেই তোমরা কিন্তু পড়াশোনাটা করে যাও। তা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথাই বলবো যে তোমরা প্রত্যেকে পড়াশোনাটা করো, ভাবো এই 1.5 মাস তোমাদের পরীক্ষার বাকি এবং 1.5 মাস প্রচুর পরিমাণে পড়াশোনা তোমাদের করতে হবে, এবং যদি বাতিল হয় অবশ্যই জুন মাসের দিকে অবশ্যই বলবে বাতিল হবে কি অনলাইনে হবে বা অন্য কোনো উপায় হবে। আর যদি করোনা কমতে শুরু করে তাহলে তোমাদের স্কুলে ধরে নাও পরীক্ষা হচ্ছে। তো আশা করি এই ভিডিওটি তোমাদেরকে অনেককে হয়তো মোটিভেটেড করেছে এবং অনেক হয়তো ডিমোটিভেট করতেই পারে, এবং অবশ্যই তোমরা ডিসলাইক দিতে পারো এবং যাতে ভালো লাগবে লাইক দিতে পারো। এবং ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বাইরে যখন বেরোবে মাস্ক পরবে এবং অবশ্যই করোনা বিধি মেনেই তোমরা থাকো। চলো ভিডিও এখানে শেষ করলাম।